Namaskar, I am Dr. Koushik Nandy, Consultant Orthopedic Oncosurgeon, Narayana Cancer Hospital, Howrah. আমরা 2015 সাল থেকে এই হাসপাতালে ডেডিকেটেড মাসকুলোস্কেলেটাল অঙ্কোসার্জারি ইউনিট চালু করেছি বা অর্থোপেডিক অঙ্কোসার্জারি ইউনিট। আমরা মূলত যে ধরনের পেশেন্টদের নিয়ে চিকিৎসা, যে ধরনের পেশেন্ট মূলত আমাদের আউটডোরে আসে, তাদের মধ্যে প্রধানত হচ্ছে যাদের প্রাথমিকভাবে বোন এবং সফট টিস্যু ক্যান্সার হয়েছে, এবং দ্বিতীয়ত হচ্ছে যারা ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের এখানে আসেন এই আমাদের ইউনিটে, তারা হচ্ছেন ধরুন অন্য কোনো সলিড অর্গানে প্রাইমারি অন্য কোনো ওনার ক্যান্সার আছে, যেমন ধরুন প্রস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, লিভার বা ফুসফুসে লিভারে ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, বা অন্য কোনো ব্লাড ক্যান্সার আছে, যেমন মাল্টিপল মায়েলোমা, লিমফোমা, এই জাতীয় ক্যান্সার আছে যেগুলো অ্যাডভান্স স্টেজে হাড়ের মধ্যে প্রেজেন্ট করেছে। বা অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তার প্রাথমিক ক্যান্সারটা অন্য কোনো অর্গানে, কিন্তু ওনারা আমাদের কাছে প্রেজেন্ট করেন বা প্রথম যখন আসেন তখন সেটা হাড়ের সমস্যা নিয়ে দেখা যায়। সেটা ফ্র্যাকচার হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলে সেটাকে, কোনোরকম চোটাঘাত ছাড়াই হাড় ভেঙে যাওয়া, এটা খুব সাংঘাতিক একটি উপসর্গ, কোনোরকম চোটাঘাত ছাড়াই হাড় ভেঙে যাওয়া। যদি কোনো মানুষের ক্ষেত্রে 40 বছর বয়সে ওপরে দেখা যায় যাদের কোনো চোটাঘাত ছাড়াই হাড় ভেঙে গেল, সেটা কিন্তু একটা অমিনাস সাইন, সেটা সঙ্গে সঙ্গে কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার দরকার, স্পেশালিস্টকে দেখানোটা খুব আর্জেন্টলি জরুরি। অর্থোপেডিক অঙ্কোসার্জারির ক্ষেত্রে যেটা রিসেন্ট আপডেট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিম্ব স্যালভেজ সার্জারি বা অঙ্গ প্রতিস্থাপন। আগেকার দিনে আজ থেকে 30-40 বছর আগে একমাত্র সমস্ত পেশেন্টের ক্ষেত্রে অঙ্গহানির একটা ভয় থাকতো, ক্যান্সারের সঙ্গে জীবনহানির সঙ্গে এক্সট্রা যেটা ছিল সেটা হচ্ছে অঙ্গহানি। কিন্তু বিগত 30-40 বছর ধরে এই জিনিসটাই আমাদের এই ডিসিপ্লিনে নতুন যেটা ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে আপনার লিম্ব স্যালভেজ সার্জারি। লিম্ব স্যালভেজ মানে অঙ্গ প্রতিস্থাপন, অঙ্গ কে বাঁচিয়ে আমরা ক্যান্সারটাকে বের করে নিতে পারছি, তার সঙ্গে এটা পরীক্ষামূলকভাবে প্রমাণিত যে অঙ্গহানি এবং অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে অঙ্গ প্রতিস্থাপন যদি করা যায় তাহলে সেক্ষেত্রে মানুষের রোগীদের ওভারঅল আউটকাম লং টার্ম দীর্ঘ সময়ের আউটকাম অনেক বেটার, ক্যান্সারের দিক থেকেও এবং ফাংশনের দিক থেকেও।